হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমি কিছু কিচেন টিপস তোমাদের কাছে নিয়ে এসেছি, যা আমাদের প্রত্যেক দিনের কাজের জন্য কিন্তু অসাধারণভাবে উপকারে লাগবে। আর সেগুলো একদমই তোমাদের খরচ হবে না, তোমাদের ঘর সংসারের অনেক খরচ কিন্তু বাঁচিয়ে দেবে, তার সাথে সাথে তোমাদের খাটনিটাকেও কিন্তু অনেক কমিয়ে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি আজকের কিছু টিপস যেগুলো আমাদের ঘরে অনেক সময় আমাদের থাকে, এই গার্ডারগুলো, তো গার্ডারগুলো আমরা রেখে দেই কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে এগুলো ব্যবহার করি না। এরকম দেখো, কোনো চপিং বোর্ড যখন আমরা কোনো সবজি কাটি, ঠিক এইভাবে একটু নড়তে থাকে আর আমাদের সবজিগুলো কাটতেও কিন্তু খুব অসুবিধে হয়। তো আমরা যদি এই রকমভাবে দেখো দুদিকে এইভাবে গার্ডারটাকে লাগিয়ে নেই, তাহলে কিন্তু এই চপিং বোর্ড কিন্তু একদম নড়াচড়া করবে না আর আমাদের সবজি কিন্তু কাটতেও খুব সুবিধে হবে। দেখো একদম কিন্তু এটা একদম টাইট হয়ে গেছে, এবার কিন্তু একদমই নড়বে না এই চপিং বোর্ডটা। তো বন্ধুরা, এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরের টিপসে। তো দেখো বন্ধুরা, আমরা বাচ্চাদেরকে দুধ দেই এরকম বোলের মধ্যে, তার মধ্যে কোনো কর্নফ্লেক্স বা কিছু দিয়ে দেই, আর তার সাথে চামচটাকেও কিন্তু এইভাবে দেই। কোনো বড় বোলের মধ্যে যখন আমরা দেই, ঠিক এইভাবেই কিন্তু চামচটা পড়ে যায়, তখন বাচ্চাদের কিন্তু খেতেও খুব অসুবিধে হয়। আমরা তখন এই চামচের মধ্যে যদি একটা গার্ডার ঠিক এইভাবে একটু আটকে দেই, তাহলে কিন্তু দেখো কীরকমভাবে এটাতেই সুবিধা হবে, তোমরা নিজেরাই এটা দেখতে পারবে। দেখো এইভাবে গার্ডারটাকে লাগিয়ে দিয়েছি, আর এইভাবে যদি আমরা রেখে দেই, এই চামচ কিন্তু একদমই এখান থেকে পড়বে না। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক একটা করে দিও। তো বন্ধুরা, আমাদের ঘরে এই রকম কাটা চামচ বা ফর্ক কিন্তু সবার কাছেই থাকে। তো এইটা দিয়ে আমি একটা দারুণ জিনিস যেটা করব, সেটা তোমাদের অনেকেরই কিন্তু খুব সুবিধে হবে। আমাদের ঘরে চিমটে অনেকেরই থাকে না। দেখো দুটো ফর্কের মাধ্যমে আর একটা গার্ডার দিয়ে আমি কত সুন্দর একটা চিমটে তৈরি করলাম, যা আমাদের অনেক কিছু কাজে কিন্তু এটা আমাদের দরকার হয় এই চিমটে। আর ঘরে না থাকলে এই জিনিসটা কিন্তু আমরা নিজেরাই এরকম বাড়িতে বানিয়ে এটা ব্যবহার করতে পারি। টিপসটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরের টিপসে। দেখো বন্ধুরা, এই গার্ডার আমাদের এত উপকারে লাগে, কিন্তু এই গার্ডার যদি আমরা অনেক দিন এমনি রেখে দেই, তাহলে কিন্তু একটা চিপচিপে মতন হয়ে যায়। আর এই গার্ডারকে ভালো রাখার জন্য এর মধ্যে ট্যালকাম পাউডার অথবা ময়দা অথবা আটা মাখিয়ে যদি আমরা রেখে দেই, তাহলে কিন্তু এই গার্ডার কিন্তু অনেক দিন কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা গার্ডারগুলোকে রেখো আর ইউজ করো। চলো পরের টিপসে চলে যাচ্ছি। দেখো এই রকম বাক্স কিন্তু আমাদের অনেকের ঘরেই থাকে, আমরা এগুলো ফেলে দিই। এগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আর আমাদের ঘরের কাজকেও অনেক সুবিধে করতে পারি। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা চাকুর মাধ্যমে এই বোর্ডের কিছু অংশ কেটে নিচ্ছি। ঠিক তোমাদের যতটা দরকার হবে সেইভাবে তোমরা কেটে নিও। তো বাক্স তা ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। এই ধরনের বাক্স আমরা অনলাইনে অনেক জিনিস যখন শপিং করি, তখন এই এরকম অনেক বাক্স আমাদের কিন্তু ঘরে থাকে আর সেগুলো কিন্তু আমরা ফেলে দেই। আর ফেলে না দিয়ে যদি এইভাবে আমরা আমাদের কাজে কোনো কিছু লাগাই, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। বাক্সটা কেটে যদি আমরা এইভাবে চপিং বোর্ডের সামনে এটাকে রেখে দিই, এর ভিতরে জিনিসগুলোকেও অবশ্য বের করে দেব, দিয়ে আমি এরকম সবজির যেখানে কাটবো সেখানে যদি রেখে দিই, তাহলে আমাদের সবজির খোসা কিন্তু কখনো বাইরে পড়বে না, আমাদের ঘরও কিন্তু নোংরা হবে না। তো বন্ধুরা, পরের টিপসে চলে আসলাম। দেখো এখানে আমি একটা বেলনি চাকি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এরকম আটা লেগে রয়েছে। তো বন্ধুরা, এটা যখন আমরা আবার ব্যবহার করব, তখন কিন্তু আমাদের খুবই অসুবিধা হবে, আটা রুটি করতে গেলে রুটিটা লেগে যাবে। তো আমি এটা খুব তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার করব, না হলে কিন্তু এই জলে ভিজতে ভিজতে অনেকটা সময় লেগে যায়। তো আমি সামান্য একটু জলে ভিজিয়ে এর মধ্যে কিছুটা খাওয়ার নুন, যে আমাদের ঘরে থাকে সেই নুন আমি দিয়ে দেব এখানে এক চামচ। এখানে আমি এক চামচ নুন দিয়ে দিলাম। আর আমাদের নুন তো আমাদের প্রত্যেকেরই কিচেনে থাকে, তো কিচেনের এই সামান্য জিনিস দিয়ে দেখো কত সহজে আমার এই বেলনি চাকিটা সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। তো
কোনো রকমই অসুবিধা হবে না। তোমরা যদি ভুলেও যাও বেলনিচাকি ধুতে, তো এই প্রসেসে তোমরা অবশ্যই করো, চটপট পরিষ্কার হয়ে যাবে, আবার শুকিয়ে তোমরা আবার ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা দেখো কত সহজে এই নুনটা দিয়েই আমি আবার বেলনিটাকেও ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো খুবই সহজে কিন্তু এই বেলনি চাকিটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো কত তাড়াতাড়ি বেলনি চাকি একদম পরিষ্কার হয়ে গেল। এবার একটা আমি কিচেন টাওয়াল দিয়ে মুছে নিলাম। তোমরা চাইলে এই বেলনিটাকে বা চাকিকে কিছুক্ষণের জন্য গ্যাস বার্নারের উপর একটু আগুন লাগিয়ে নেবে, তাহলে দেখবে একদম সাথে সাথে একদম শুকিয়ে যাবে, আর তোমাদের রুটি করতেও কিন্তু খুব সুবিধে হবে। তো বন্ধুরা টিপসগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।